নমস্কার বন্ধুরা, মৌমিতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি ভুট্টা দিয়ে বিকেলের একটি স্বাস্থ্যকর টিফিন করে দেখাবো, যার নাম বাটার কর্ন। দেখুন, আমি ভুট্টাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি, আপনারা এইভাবে ছাড়িয়ে নিতে পারেন, অথবা এরকম খোলা ভুট্টা বাজারে কিনতে পাওয়া যায় সেটাও আপনারা কিনে নিতে পারেন। সেটা কিন্তু অবশ্যই কুচি হতে হবে, সেটা একটু দেখে নেবেন। দেখুন, আমি কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি এতে যে ভুট্টাগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখানে তিনখানা ভুট্টা আমি ছাড়িয়ে নিয়েছিলাম, তাতে আমি 2 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, আবার খুব জলও দেওয়ার দরকার নেই। এতে আমি 1/2 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। এবার এটা আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে চাপা দিয়ে দেবো। একটু নাড়িয়ে নিলাম নুনটা দিয়ে। এবার একটা ঢাকনা দিয়ে আমি এটা 2-3 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। আমি কড়া থেকে নামিয়ে নিয়েছি, এটা জল ঝরিয়ে নিয়েছি। এটা কিন্তু গরমই আছে, গরম গরমই আমাকে এটা তৈরি করে দেখাতে হবে। আমি 3 রকম স্বাদে এটা তৈরি করে দেখাবো। দেখুন, আমি প্রথমে প্লেন বাটার কর্ন তৈরি করে দেখাবো। তাতে আমি 1 চামচ বাটার দিয়ে দিলাম, আর স্বাদ অনুযায়ী গোলমরিচ ছড়িয়ে দিলাম। আর আগে যেহেতু নুন দিয়েছিলাম, তাই খুব সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। এবার এটা এইভাবে আমার তৈরি হয়ে গেল, খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে গেল প্লেন বাটার কর্ন। এটা খুব স্বাস্থ্যকর একটি জল খাবার। এবার আমি করে দেখাবো চিলি অনিয়ন বাটার কর্ন। এতে আমিও 1 চামচ বাটার দিয়ে দিলাম। একটা পেঁয়াজ কুচো আর একটা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিলাম। আর খুব সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। এটাও আমাকে ভালো করে মিক্স করে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে চিলি অনিয়ন বাটার কর্ন। এটাও খুব টেস্টি এবং হেলদি। তৈরি হয়ে গেল আমার চিলি অনিয়ন বাটার কর্ন। এবার শেষে আমি তৈরি করছি মশলা বাটার কর্ন। এটাতে আমিও 1 চামচ বাটার দিয়ে দিলাম, 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়ো দিলাম, খুব সামান্য পরিমাণ নুন দিলাম, আর 1/2 চামচের মতো চিকেন মশলা দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। আমার তৈরি হয়ে গেল মিক্স বাটার কর্ন। এটাও একটু অন্য রকম স্বাদের হবে। আমি 3 রকম স্বাদের আপনাদের সামনে তৈরি করে দেখালাম। দেখুন, আমার 3 রকম ডিশ তৈরি ভুট্টা দিয়ে। আচ্ছা, এখানে যে আমি মশলা বাটার কর্নটা করেছি, এতে আমি চিকেন মশলা দিয়েছি, আপনারা চাইলে চাট মশলাও দিতে পারেন। আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের সকল বন্ধুদের সাথে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা অবশ্যই টিপবেন আমার এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, নমস্কার।